আসসালামু আলাইকুম, এটা আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নিয়ে 27তম ভিডিও। আজকে যেই ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেটা ভিলুকাপ ফর্মুলা, বাট এটা হচ্ছে মাল্টিপ্লাই ভিলুকাপ ফর্মুলা। এক কথাতে যদি এটাকে বলি তাহলে এটা হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে, এখন যে ফর্মুলাটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার ভিলুকাপ ফর্মুলা। অর্থাৎ একটা ভিলুকাপ আমি ইউজ করব, জাস্ট ওটাতে কিছু ট্রিক্স অবলম্বন করা হবে। এই একটা ট্রিক্স ব্যবহারের কারণেই একটা ভিলুকাপের মাধ্যমে আমি সব ধরনের ইনফরমেশান একটা ক্লিকে এটাতে বসায় দিতে পারবো, যার কারণে এটাকে আমি পার্সোনালি মাস্টার ভিলুকাপ বলে থাকি। এটা মাল্টিপ্লাই মানে ভিলুকাপ, হ্যাঁ, মানে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে এটা ইউজ করা যায় এবং একটা ভিলুকাপ ইউজ করে সব ইনফরমেশান বসানো সম্ভব। আসলে এই ক্ষেত্রে কী কী ট্রিক্স আমাদেরকে ব্যবহার করতে হবে বা কী কী ট্রিক্স ব্যবহার করলে আসলে আমরা এই ভিলুকাপটা ইউজ করে খুবই সহজে সব ইনফরমেশানকে একবারে বসাই দিতে পারবো, সেটাই আসলে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই ভিলুকাপ, মাল্টিপল ভিলুকাপ যেটা আছে এটা নিয়ে কথা বলতেছে এবং এটা কীভাবে আসলে কাজ করে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। এখন যেটা করব যে আমার এই ডেটাটা সেম কিছু একজন পার্সনের নাম এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস এইভাবে মাসের নাম দেওয়া আছে এবং এখানেও পার্সন দেওয়া আছে এবং এখানে মান্থ ওয়াইজ তাদের কোয়ান্টিটি দেওয়া আছে। আমি চাচ্ছি যে একটা ভিলুকাপ ইউজ করে সব ইনফরমেশান বসানোর জন্য, তো সেটার ক্ষেত্রে আমাকে কী করতে হবে সেটার প্রয়োগ দেখি। এখন যেটা করব সেটা হচ্ছে সমান সমান দিয়ে লিখব হচ্ছে VLO ভিলুকাপ। ভিলুকাপটাকে আমি ডবল ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছে। তারপরে বলছে লুকআপ ভ্যালু, আসলে কাকে খোঁজা হবে, খোঁজা হবে বাবু যে আছে তাকে, তো একে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন যেটা করব সেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে F4 কি চাপ দিয়ে আমি এটাকে ফিক্সড করে দিচ্ছি, ডলার সাইন দিয়ে ফিক্সড করে দিচ্ছি। অর্থাৎ এই ঘরে যেটা আছে ওটাকেই আমি খুঁজব। তারপরে বলতেছে টেবিল রে এরিয়া, টেবিল রে এরিয়া সাধারণ ভিলুকাপের মতো এই যে টেবিল রে এরিয়াটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এখানেও যেটা করব সেটা হচ্ছে F4 কি চাপ দিয়ে এটাকে আমি ফিক্সড করে দিচ্ছি। ফিক্সড করে দিয়ে আমি এখানে একটা কমা দিচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে কলাম ইন্ডেক্স এরিয়া, এখানেই আসলে আমার মূলত প্রধান যে কাজটা সেটা করতে হবে। কলাম ইন্ডেক্স নাম্বারে আমি একটা ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলাটা হচ্ছে কলামস ফর্মুলা, CLOCOLUMNS কলামস। কলামস ফর্মুলাটা আমি ইউজ করবো এখানে। কলামস ফর্মুলা ডবল ক্লিক করলাম, করার পর এখন যাচ্ছে টেবিল রে, অর্থাৎ কলামস ফর্মুলাটা ইউজ করা হচ্ছে এই কারণে যে একটার সাথে আরেক কলামের লিঙ্ক আমি যদি তৈরি করে দিতে পারি তাহলে ভিলুকাপটা অটোমেটিক্যালি এক কলামের সাথে আরেক কলাম লিঙ্ক করে একের পর একটা কলামে সে বসে যাবে। যদি কলামটাকে আমি লিঙ্ক করতে না পারি তাহলে কিন্তু এটা বসবে না। যদি আমি এটাকে স্ক্রল করে ডান দিকে টেনে আনি সেই ক্ষেত্রে কিন্তু ইরর দেখাবে। যেহেতু আমি প্রত্যেকটা ঘরের ইনফরমেশান চাই তাই আমাকে অবশ্যই কলামগুলোকে লিঙ্ক করে দিতে হবে, আর কলামগুলোকে লিঙ্ক করার জন্যই কলামস ফর্মুলাটা ইউজ করা হচ্ছে। তো কলামস ফর্মুলাটাকে সিলেক্ট করলাম এবং টেবিল রে এরিয়াতে প্রথমের পার্সন এবং জানুয়ারি এতটুকু পর্যন্ত সিলেক্ট করে এখন যেটা করব সেটা হচ্ছে D4, অর্থাৎ পার্সনের যে জায়গাটুকু এই দুইটার মাঝখানে যেয়ে আমি F4 কি চেপে পার্সনটাকে আমি ফিক্সড করে দিচ্ছি এবং জানুয়ারি যেটা আছে E4 সেটাকে আমি ফিক্সড করতেছি না, কারণ আমি চাই যে পার্সনের অংশটুক থেকে ফিক্সড থাকবে এবং বাকি সবগুলো খোলা অবস্থায় থাকবে, যাতে আমি স্ক্রল করলে সবগুলোকে টেনে আনলে ইনফরমেশানগুলো একের পর এক বসে যায়, যার কারণে আমি প্রথমটাকে ফিক্সড করে নিচ্ছি ডলার চিহ্ন দিয়ে, F4 কি চাপ দিয়ে প্রথমটাকে ফিক্সড করে নিচ্ছি আর বাকিটুকুকে আমি ফিক্সড করতেছি না। তো এখন যেটা করব সেখানে আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে তারপর যেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল ভিলুকাপের মধ্যে সমান সমান দিয়ে এখন ট্রু আর ফলস, যেহেতু আমি এক্সাক্ট ম্যাচ করব তাই জিরো দিচ্ছি এবং সেকেন্ড ব্রেকেট শিফট ধরে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে আমি এন্টার করে দিচ্ছি যে আমার সাথে সাথে এখানে ইনফরমেশান বসে গেছে। এবং এখন যদি আমি এটাকে ধরে টেনে ধরে এনে এখানে বসিয়ে দিই প্রত্যেকটা ঘরের ইনফরমেশান এখানে বসে গেছে, অর্থাৎ প্রত্যেকটা কলামে কলামে যেয়ে বারবার ভিলুকাপ করার কোনো প্রয়োজন হয় নাই, জাস্ট একটা কলামে এই ফর্মুলাটা ইউজ করে
VLOOKUP ফর্মুলাটা ইউজ করে তার সাথে সাথে কলামস ফর্মুলাটা যুক্ত করে দাওয়াতে এটা একটা ফর্মুলা ইউজ করে জাস্ট টান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ইনফরমেশন প্রত্যেকটা মান্থ ওয়াইজ বসে গিয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমরা একটু চেক ব্যাকে যাই যে চেক ব্যাকে আসলে ইনফরমেশনগুলো রাইট আছে কিনা। এখানে বাবু দেওয়া হয়েছে জানুয়ারি মাস তিনটা আছে, ফেব্রুয়ারি 7, মার্চে 12, এপ্রিলে 14, মে, জুন, জুলাই, দেখা যাচ্ছে যে 15, 13, 4 প্রত্যেকটা ইনফরমেশনের ঠিক আছে। এখন যদি এখানে আমি দিই আল মামুন, সাথে সাথে এটার ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে। আল মামুনের এখানে দেখাচ্ছে 5, আল মামুন সাহেবের এখানে ইনফরমেশন ছিল এটা এবং 5, 14, 53 এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন এখানে রাইট বসে গেছে। অর্থাৎ এই মাল্টিপল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই VLOOKUP যেটা দেখালাম এই VLOOKUPটা খুবই কার্যকরী এবং একটা সিঙ্গেল VLOOKUP ইউজ করে সব ধরনের ইনফরমেশন খুবই সহজে বসানো সম্ভব। এবং আমার কাছে মনে হয় যে VLOOKUPের ক্ষেত্রে এর থেকে সহজ ফর্মুলা আমার কাছে জানা নাই, যদি কারো কাছে জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমার ইচ্ছা আছে আমি এক্সেল টিউটোরিয়াল নিয়ে বা এক্সেল ফর্মুলা নিয়ে ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে আমি 500+ ভিডিও এক্সেল ফর্মুলার ভিডিও পোস্ট দিব ইনশাল্লাহ। এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন। আশা করি এই ফর্মুলাটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।